আসসালামু আলাইকুম রবিরমান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যে বিষয়টা নিয়ে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা আইএলসের প্রিপারেশান নিয়েছেন এবং ব্রিটিশ কাউন্সিলে নভেম্বর এবং ডিসেম্বরে পরীক্ষা দিচ্ছেন তাদের সবাইকে আই স্পিক নিয়ে আমি আহমেদ ডিএলআই এর পক্ষ থেকে আই মিন ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের প্রিপারেশনে আমরা ভূমিকা রাখতে যাচ্ছি দ্যাটস ওয়াট উই প্রমিসড অ্যান্ড উই হ্যার অ্যাকচুয়ালি ডু ইট IELTS speaking, of course, you guys have a little bit of idea. Of course, you have proper idea about speaking module. What I will do, I will be explaining this to you so you get it again and you can set up your mind to sit for the test and to ensure an excellent score in the real test. Right? Okay. IELTS speaking তিনটা ভাবে সো দের আর থ্রি স্টেপস ইন আই এল স্পিকিং পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি টোটাল কয়টা তিনটা এবার আসুন আমরা একটু পার্ট ওয়ান নিয়ে কথা বলি পার্ট ওয়ান নিয়ে কথা বললে যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে আপনি নিজের সম্পর্কে ঠিক কতটুকু জানেন আপনি নিজের সম্পর্কে কতটুকু জানেন দ্যাট বিকামস দ্য ফার্স্ট ডিসকাশন অ্যাবাউট পার্ট ওয়ান অফ দি স্পিকিং নো অ্যাবাউর আপনি আশ্চর্য হয়ে বলবেন কী বলছেন এইসব রাইট আই এ ফার্স্ট নাও আই ডেফিনেটলি নোড আই নো হাউ টু ডু স্পিক হাউ টু স্পিক অ্যাবাউ মি আমি যেটা মনে করি থ্রোর্ড দি এক্সপিরিয়েন্স অফ টিচিং দশ বছরের বেশি হয়েছে আমি আইএলস টিচ করছি সে অভিজ্ঞতা থেকে যেটা আমি বলবো যে আমরা অনেকেই যে জিনিসটা জানি না সেটা হচ্ছে নিজের সম্পর্কে জানি না কি জানি না নিজের সম্পর্কে যখন কথা বলতে হয় নিজের বিভিন্ন বিষয় যেমন আপনার স্টাডি নিয়ে আপনার ফ্যামিলি নিয়ে আপনার ভিশন নিয়ে আপনার চলাফেরা নিয়ে আপনার ফ্রি টাইম নিয়ে আপনার শহর নিয়ে হ্যাঁ আপনার বন্ধুবান্ধব নিয়ে আপনার অভ্যাসগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ইউ অ্যাকচুয়ালি নো হাউ টু স্পিক ব্যাটার এখানে একটা কথা আমি সবার জন্য বলতে চাই যে ব্যাটারের কিন্তু কিন্তু শেষ নেই I mean, like you can improve, 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 and improve every and each single day. You sit to take your preparation, there is a chance that you can grow your score. Know yourself better, know yourself 100 percent, especially know how to talk about yourself, your surrounding, your topics, your preferences, your town, your education, your family your steps you do these things must be done 100% 100% Bolta ami ki bujhte chaacchi bhalo discuss 100% bolte ami as a person is really good at speaking and i know how to connect things all that i do in my life how to respond to the given questions by the examiner in the real test Itadhiyaana practice na mavana quick fire kora. bolchi quick fire What do you do? Well, I am a content creator, I create contents for IELTS test takers. It's been a while, like over ten years, I have been doing so. I love to do so because it makes me feel good. question chula quick answer to chiku. You quick fire karta. where do you live? Well, I come from. Shubhid Bhaja Select. It's located in the heart part of Select Town. It's been a long, like 10 years I have been living in this area. This is an absolutely nice area to live in. Quick fire. What do you do in your free time, for example? I do a lot of things. For example, traveling to different places with friends and family members depending on occasions in some cases i love watching movies because it's my favorite that's why i do it also i love to talk to people because engaging people is one of my passions that i love doing so i never miss if i get any chance to talk to people or to interact with people quick fire question is quick answer is quick আপনি প্রিপারেশনটা নিবেন তখন এই ধরনের কুইক কোয়েশ্চেন্সগুলো আপনি নিজেরটা নিজে জিজ্ঞাসা করবেন এবং ঘন ঘন উত্তর দিবেন ঘন্টার পর ঘন্টা উত্তর দিবেন আপনাদের মধ্যে অনেকে আছেন বলবেন এত উত্তর দিয়ে লাভ কি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দ্যার ইজ দ্য মিস্টেক ইউ ডিউ আপনি মনে করছেন আই পরীক্ষা দিচ্ছেন স্পিকিংটা শুধু আইএলস পরীক্ষাটাকে পাশ করে যাওয়ার জন্য নো দ্যার ইজ জাস্ট ওয়ান টার্গেট এখানে আরও অনেক টার্গেট রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে আমি অ্যাকচুয়ালি জেনুইনলি একজন ভালো স্পিকার হব এবং আমি যখন কথা বলবো আই উইল ফিল গুড ফার্স্ট অফ অল এন অফ লিসনার্স হু উইল লিসন টু মি উইল গ্যাট অলসো দ্য সেম লেভেল অফ পিস তারও সমান পিসটা পাবে এটাই কিন্তু লক্ষ্য তাই না আরও যেমন প্রশ্ন করতে পারে যেমন ডি ইউ লাইক ইউ হোম টাউন সিম্পল কোয়েশ্চেন আপনার কাছে মনে হতে পারে সিম্পল আমার কাছেও সিম্পল পরীক্ষায়ও আসবে এই সিম্পল কোয়েশ্চেনটাই কিন্তু মার্ক পাবে এক একজনে এক একটা কারণ কি বলার ওয়ে বলার ধরন এই জাতীয় বিষয়গুলো এই বিষয়গুলোতে কিন্তু ইম্প্যাক্ট করে যেমন কি প্রশ্নটা কী ছিল যে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অথবা যে কোনো প্রশ্ন লাইক হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ওর ডি ইউ লাইক ইউর সিডি ওর ডি ইউ গেট ফিজ ইন ইউর সিটি হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ইন ইউর সিটি এনি কোয়েশ্চেন অ্যাজ আ কুইক ফায়ার কোয়েশ্চেন নিজে করবেন আমার উত্তর নিজে দিবেন সেক্ষেত্রে একটা প্ল্যান দিতে পারি যেহেতু প্রিপারেশনের জন্য সহযোগিতা করছে সেটা হচ্ছে ক্যামব্রিজের পাঁচটা বই নেবেন কয়টা বই পাঁচটা বই সুজা বাংলায় বললাম প্রিপারেশনটা করতে থাকে নেবেন ক্যামব্রিজের পাঁচটা বই থাকে আমার নিজের লেখায় স্পিকিংয়ের একটা বই আছে সেটা আমি ধারাবাহিকভাবে শেয়ার করব যাই হোক তো এই পাঁচটা বই থেকে স্পিকিংয়ের পার্ট ওয়ানের পাঁচটা নিয়ে বসবেন একদিনের জন্য যে নাও আই এম সিটিং ফর স্পিকিং প্রিপারেশন না ওল স্পেন্ড অন টু আওয়ার্স প্র্যাকটিসিং দোজ ফাইভ বুকস অফ ক্যামব্রিজ

অবশ্যই আপনি সেটা পারেন আমি বিশ্বাস করি যে আমার আসলে আগে কথা বলতে গেলে এই প্রবলেম ছিল আমি কথা বলতে পারতেছিলাম না এখন যখন ধারাবাহিকভাবে বলছি আমার ইমপ্রুভমেন্ট আসতেছে এই জায়গাটা কিন্তু অ্যানসিওর করতে হবে যেমন হোয়াট টাইপস অফ অ্যাক্টিভিটিস ডু ইউ ডু ইউনিভার্সি আই ডু অফ অ্যাক্টিভিটিস ফার্স্ট অফ অল আই লাভ সাইট সিইং সো আই গো হেয়ার এন্ড দিয়ার অ্যান্ড ইন দ্যাট কেস আই প্রেফার হ্যাভিং মাই ফ্রেন্ডস Uh, i'm a photographer i take photos of different things street photography or put, uh, portrait photography anything that you like mention about it and you do it sometimes you just go alone you prefer being alone so you can be creative in some cases you prefer people with you so they can help you to be even more creative this is how you can explain about it right Wow. why do you do photography? it's my passion. it's my passion. i just love it. i'm uh, because it makes me feel good. i think i generate something productive for people and people get benefits from it. that's why i do it. it's nothing but uh, passion for me and i do it. that's how you can explain. what are some of the qualities of your friend? আমি কিন্তু ওই পাঁচটা বইয়ের ডিউটি দিয়ে দিয়েছেন কীভাবে প্র্যাকটিস করবেন সেটা এখন বলছি তাই না আর কিছু র্যান্ডম কোয়েশ্চেন আমি বর্ণনা করছি যে এইভাবে আসলে প্র্যাকটিসটা করা উচিত আপনারা সবাই ক্যাম্ব্রিজের দশ থেকে পনেরো নেবেন আমি ডিরেক্ট বলে পারলাম টেন টু ফিফটিন ক্যাম্ব্রিজ টেন টু ফিফটিন এই পাঁচটা বইয়ের আপনারা কী করবেন ছয়টা হয় যদিও দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো দশ থেকে পনেরো টোটাল করাটা ছয়টা হয় এই ছয়টার প্রিপারেশান আপনারা নিবেন আমি নেক্সট ক্লাসে ওই ছয়টা প্রশ্নগুলোর বিবরণ দিব বাট আজকে যেহেতু আমরা শুরু করেছি আমার কাজকে ডিমেনশন যে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন করবেন তো আপনি আমি কি করব। গাইড করব। আর কি করব কিভাবে করলে কি হবে না হবে সেই জিনিসগুলো বলবো করতে গিয়ে এই প্র্যাকটিসগুলো করতে গিয়ে আমি একটা প্রশ্ন আবারও বলবো এখন উত্তর দিব এবং সেখানে কি করা যাবে না সেই জিনিসটা বলবো তাহলে প্রিপারেশনটা কীভাবে আরও বেশি প্রোডাক্টিভ হবে এবার আমাকে বললো হোয়াট কোয়ালিটিজ ডি ইউ থিঙ্ক আর কনসিডার এস দ্য ইম্পর্টেন্ট কোয়ালিটিস অফ আ ফ্রেন্ড কোন কোয়ালিটিগুলো একজন বন্ধুর আপনার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট কোয়ালিটি টু হ্যাভ তো মানুষের তো অনেক কোয়ালিটি গুরুত্বপূর্ণ আপনি বলতে পারেন টু মি আই থিঙ্ক অনেস্টি ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট নিডস টু বি ফাইন উইথ এভরি অনেস্টি ইজ সামথিং দ্যাট নিডস টু বি অ্যান্ড দিস ইজ দ্য কোয়ালিটি আই অলওয়েজ লুক ফর অ্যান্ড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট কোয়ালিটি টু হ্যাভ ফ্রম আই ফ্রেন্ড And I expect my friends will be honest. Honesty was the point and I talked about it. Being able to communicate properly, sharply. Something I'm saying to you is direct. What I'm saying. Something I'm receiving from you is direct. I mean like clarity of speech. Speech is spashtata. That's a quality I think it's important to have. And if they are my friend, I definitely require them to have it. That's, that's the second quality you talked another quality i shouldn't miss that's to be friendly as a friend he must be or she must be has to be what friendly why because this is a you this is a quality common quality but it's 100% required in order to be a friend of someone so i definitely would suggest that friends needs to be friends need to be friendly otherwise i do not consider them as my friend they cannot be my friend right so

আই এলস তারা কি করে মুখস্থ করে বলে মুখস্থ করে যখন কথা বলে সাপোজ আমার সামনে যদি কেউ মুখস্থ করে কথা বলে আমি তাকে কথা বলার জাস্ট লাইক ফিউ সেকেন্ডস এর ভিতরে আমি বুঝে ফেলব সে মুখস্থ করেছে এবং ইজ নাও ডেলিভারিং ইন দ্যাট ওয়ে ডু নট অ্যাভার মেমোরাইজ ইভেন ইফ ইউ মেমোরাইজ বি আর স্পিকার স্পিক ইন সো ইট ডাজেন্ট সাউন্ড লাইক ইউ মেমোরাইজড ইট আমার কথা কি ক্লিয়ার আই এলসের নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট স্পিকিংয়ে কম স্কোর পায় কারণটা হচ্ছে তারা মুখস্ত করে এবং মুখস্ত করে সেই ডেলিভারিটা দেয় এবং যিনি এক্সামিনার উনি সরাসরি বুঝতে পারেন যে এই ব্যক্তি তো কাম ঘটেই দিছে কামটা কি সে মুখস্ত করছে এবং সে তো মুখস্তর মধ্য থেকে যে বলতেছে মুখস্তের বলা এক আর আপনি জানেন বা ধরে বলা কিন্তু আরেক সো এখানে আমি যেটা বলবো মেমোরাইজিং ইজ নট ব্যাড কিছু কিছু জিনিস আমাদেরকে মেমোরাইজ করতে হয় বাট লার্ন দ্য ওয়ে to speak that you'd never sound like somebody who has memorized fake it learn how to fake it learn it It's a skill you have memorized but you are speaking in a way it never seems that you have memorized this is the best quality you need to have brothers and sisters those who have been preparing yourself for annual examination at British council or আইডিপি তো আমি যেটা বলছিলাম যে মেমোরাইজড যদি করেন আপনি যত ভালোই বলেন যত কঠিন শব্দ দিয়েই বলেন যত ইউনিক শব্দ দিয়েই বলেন ইউ আর নট গোয়িং টু গেট ওভার সিক্স নেভার এভার বিকজ ইউ মিস দি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্পিকিং দ্যাটস বিং নর্মাল দ্যাটস বিং ইউনো সাম ওয়ান ওয়ার্ল্ড বি স্পিকিং ন্যাচারালি এই জায়গাটা আপনি মিস করে ফেলছেন একটা পয়েন্ট পাঁচটা বই থেকে প্রিপারেশন নেওয়ার সময় এই কথাটা মাথায় রাখবেন যে আমি একটা ফ্রেজ মুখস্ত করছি দ্যাটস ওকে আই ক্যান ডু বাট দ্য ওয়ে আই স্পিক শুড নট বি মিনিং অর শুড নট বি আ ওয়ে উইচ উইল লোয়ার মাই স্কোর আই মাস্ট অ্যাক্ট লাইক দ্যাট আই হ্যাভেন ইভেন ইফ আই ইট দ্যাটস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট আরও অনেক কিছু বলার ছিল বলবো না বেশি বললে মাথায় থাকবে না সুজা বাংলায় বললাম কেমব্রিজ ফিফ টেন টু ফিফটিন এই বইগুলোর পার্ট ওয়ান নিয়ে আপনারা আজকে স্টাডি করেন তিন চার দিন স্টাডি করবেন যারা স্পিকিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে সবার জন্য বলছি সিরিজটা কিন্তু আমি করছি শুধুমাত্র এর প্রিপারেশনে যারা ফাইনাল পর্যায়ে যাবে তাদের যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে যে জিনিসগুলো না জানলে তাদের ক্ষতি হয়ে যাবে সেই জিনিসগুলো আমি বলবো তো আমি বললাম যে কুইক কোয়েশ্চেন করতে হবে কুইক অ্যান্সার দিতে হবে কে করবে আপনি নিজে করবেন আমি রিকাইপ রিকাইপ করছি যাতে আপনি না ভুলে যান কি বলে এসেছি তো সেক্ষেত্রে কুইক ফায়ারটা কোথা থেকে করবেন ক্যাম্ব্রিজ দশ থেকে পনেরো এই বইগুলো দ্বিতীয় কাজকে দ্বিতীয় কাজ হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে ফ্লেক্সিবিলিটি আনবেন বিভিন্নভাবে একই উত্তর দিবেন বিকজ ইউ ওয়ান্ট টু বি আ ন্যাচারাল স্পিকার দ্যাটস দ্য গোল আর একটা জিনিস যেটা আমরা অনেকেই করি যে আমরা আসলে জেনুইনলি বলছি যা বলার কিন্তু এমনভাবে বলছি মনে হচ্ছে যে আমি মুখস্ত করে বলছি এটাও ডেঞ্জারাস আপনি জানেন আপনার মান আছে আপনার রেভালিটি আছে সবই আছে বাট ইউ স্টিল সাউন্ড লাইক ইউ হ্যাভ মেমোরাইজড আই হ্যাভ ফাউন্ড আ লট অফ স্টুডেন্টস লাইক দিস সো ইট মাইট বি দ্য কেস ফর ইউ এস ওয়াল সো আপনি একটু কেয়ারফুল থাকবেন যে এই জায়গাটা আপনি কাটাতে হবে কেননা সিক্স প্লাস পাওয়ার অন্যতম শর্তগুলোর মধ্যে এক একটা শর্ত হচ্ছে ইউ নেভার সাউন্ড লাইক দ্যাট ইউ হ্যাভ মেমোরাইজড তারপরে যেটা বললাম আমার ভিডিওগুলো দেখবেন আমি সেখানে নেক্সট ক্লাসে ওই প্রশ্নগুলোর উত্তরও দিব আপনাদের আরও ভালো লাগবে কিছু জিনিস গাইড করবো হ্যাঁ তো এইভাবে করে আমরা কি করব। আইএলস এর স্পিকিং নিয়ে সমগ্র প্রিপারেশানটা নিব যাতে আমাদের ব্রিটিশ কাউন্সিলে যখন পরীক্ষা দিব বা আইডিবিতে যখন পরীক্ষা দিব আমরা সম্মানজনক একটা স্কোন নিয়ে বেরিয়ে আসতে পারি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি ড্রিম ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এর পক্ষ থেকে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন টু গেট ভিডিওস অফ আইএলস স্পোকেন ইংলিশ বেসিক অ্যান্ড লর্ড অব মোর থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে উইল টক টু ইউ ইন অ্যানাদার আসসালামু আলাইকুম